রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার। বসিরহাট জেলা শোলা দানা হরিহরপুর গ্রামের ঘটনা। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী রুহুল কুদ্দুস মণ্ডল, তার বাড়িতে গভীর রাতে পরপর তিনটে বোমা মারে দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার ভোরে পুলিশ গিয়ে তাজা বোমা উদ্ধার করে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে এইভাবে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে। আমরা তো আতঙ্কে চমকে উঠেছি, আমরা তো খোঁজ খবর জানি না কোথা থেকে কে মারছে না মারছে। ঘরের তলায় বাস করতে পারছি না আমরা। কেন? রাত্রে ঘুম ভার হয়ে যাচ্ছে এই বোমের আওয়াজে। এখানে আপনারা সবাই? আমরা হিন্দুদের মুসলমানদের এক জায়গায় বসবাস করি, আমার জন্ম থেকে আমার বাড়ি এখানে, কেউ জানতে পারে না। আর গতকাল রাত্রে যেটা হলো আমাদের তো জীবনটাই চলে যেত। কিছুদিন আগে শোলাদানা বাজারে একটি গন্ডগোল হয়। প্রতিবাদ করার ফলেই তার বাড়িতে বোমাবাজি বলে অভিযোগ তৃণমূল কর্মী রুহুল কুদ্দুস মণ্ডলের। এই যে সমাজবিরোধী কিছু লোক আমার বাড়িতে রাত্রে 1:40 নাগাদ আমার বাড়িতে পরপর তিনখানা বোম মেরেছে, এর কারণ হচ্ছে বিগত রোজার 2-4 দিন আগে একটা শোলাদানা বাজারে একটা গন্ডগোল ঘটে। সেখানে আমি ভাটার থেকে বাড়ি আসার পথে সেটা প্রতিবাদ করেছিলাম, তার কর্মফল আজকের আমার নিতে হলো। হ্যাঁ, আমি আমার দুটো মেয়ে বউ নিয়ে আমি রাত্রে বাড়িতে একা থাকি। কটা বোমা মেরেছে? মোট 3টে বোমা মেরেছে, 2টো ফেটেছে, 1টা ফাটেনি। ঘটনা তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। থমথমে গোটা এলাকা, গ্রাম জুড়ে চলছে পুলিশি টহলদারি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।